28 মার্চ হরতাল সফল করার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের। এদিকে ওবায়দুল কাদেরের কত প্রশ্ন, কখনোই উত্তর দেননি ফখরুল। জানাবো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অর্থনীতির কফিনে শেষ পেরেক বলছে বিএনপি। আরো জানাবো গার্ডার দুর্ঘটনা, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা লঙ্ঘন, চীনা দূতাবাসকে জানাবে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো ঢাকায় বৈঠকেও সমঝোতা হয়নি, চা শ্রমিকদের ধর্মঘট চলবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 28 মার্চ হরতাল সফল করার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের। সরকারি দলের উস্কানি, হামলা ও আক্রমণ মোকাবেলা করে আগামী 28 মার্চ হরতাল সফল করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ওই দিন হরতাল করে বিদ্যুৎ গ্যাসের দাম আবারও বৃদ্ধির পায়তারা বন্ধ এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ কারো আহ্বান জানানো হয়েছে। আজ এক বিবৃতিতে খাদ্যপণ্যের দাম কমাতে বাম জোট আহত 28 মার্চের হরতালের গণসংযোগ ও প্রচার মিছিলে দেশের বিভিন্ন স্থানে সরকারি দল ও পুলিশের হামলা, আক্রমণ ও বাধাদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রামের জিএসি মোড়ে বাম জোটের প্রচার ট্রাকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে জোটের 15 জন নেতাকর্মীকে আহত করেছে। সিরাজগঞ্জের হরতালের গণসংযোগে কোনো উস্কানি ছাড়াই পুলিশ হামলা ও বাধা প্রদান এবং নেতাকর্মীদের হেনস্থা করেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বাম জোটের কর্মসূচিতে হামলা ও আক্রমণের ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা সরকারের অস্থিরতা প্রমাণ করে। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। বিবৃতিতে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করে বলা হয়েছে, মানুষকে রক্ষার জনদাবির একটি কর্মসূচিতে এই ধরনের সন্ত্রাসী হামলা আক্রমণ চালিয়ে সরকার শেষ রক্ষা করতে পারবে না। এই ধরনের হামলা আক্রমণ সরকারের দমনমূলক স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে, যা মোকাবেলা করে 28 মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে হবে। ওবায়দুল কাদেরের কত প্রশ্ন, কখনোই উত্তর দেননি ফখরুল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বহু প্রশ্ন করেছে ওবায়দুল কাদের, কিন্তু কখনো তিনি প্রশ্নের উত্তর দেননি। এ নিয়ে আক্ষেপ আছে সরকারের সেতু ও সড়ক পরিবহন মন্ত্রীর। প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন কেন্দ্রিক, অপরটি জিয়াউর রহমান কেন খুনিদের পুরস্কৃত করলেন। ওবায়দুল কাদের বলেন, একদিন দুদিন আগে দেখলাম বেগম জিয়া জন্মদিবসে এবার কেক কাটা হচ্ছে না, 15 তারিখে কেক কাটা হয়নি, কিন্তু 16 আগস্টে দোয়া মাহফিল করা হয়েছে। বেগম জিয়া অসুস্থ, দোয়া মাহফিল হলে আমাদের কোনো আপত্তি থাকার কথা না, কিন্তু দোয়া মাহফিলের উপলক্ষ কি বেগম খালেদা জিয়ার জন্মদিন, এখনও ভুয়া জন্মদিন? তিনি বলেন, ফখরুল সাহেবের কাছে কতবার জানতে চাইলাম, উনি তো দোয়া মাহফিলের নেতা, জিয়াউর রহমান কেন খুনিদের পুরস্কৃত করলেন, বিচার রহিত করার জন্য আইন করলেন, পঞ্চম সংশোধনী করলেন, জবাব পায়নি, তার কাছে জানতে চেয়েছি একটা মানুষের কয়টা জন্মদিন, এ পর্যন্ত সর্বশেষ করোনা টেস্টে জন্ম 6ষ্ঠ জন্মদিবস, তার আগে বিয়ের সময়, প্রধানমন্ত্রী হওয়ার সময়, বিদেশ যাওয়ার সময়, এসএসসি পরীক্ষা সব মিলিয়ে সর্বশেষ করোনা টেস্টের সময় 6ষ্ঠ জন্মদিবস। বাংলাদেশের মানুষের সাথে কতদিন তামাশা করবেন ভুয়া জন্মদিন পালন করে? আমি আবারও এই প্রশ্নটির জবাব চাই। দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশকে মূল্য দিতে হচ্ছে, আমরা দোষী না অপরাধী না, তারপরও আমাদেরকে আর্থিক সংকটে বৈশ্বিক পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে। শেখ হাসিনাকে রাত জেগে জেগে দেশের মানুষের কথা ভাবতে হচ্ছে, কাজেই ধৈর্য হারা হবেন না। প্রধানমন্ত্রী নিজেই বলছেন, মানুষ কষ্ট পাচ্ছে, এই কষ্ট সাময়িক, সুদিন আবার আসবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অর্থনীতির কফিনে শেষ পেরেক বলছে বিএনপি। তেলের আধারে হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া সহ নানা কারণে যখন অর্থনৈতিক অস্থিরতা চলছে, তখন জ্বালানি তেলের এত দাম বৃদ্ধি অর্থনীতির কফিনে শেষ পেরেক। মির্জা ফখরুল বলেন, দেশে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কথা সবাই জানি, আমরা যারা নির্দিষ্ট আয়ের মানুষ তারা টের পেলেও, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সম্পদের পাহাড় গড়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, তাদের টের পাওয়ার কথা না। দ্রব্যমূল্য বৃদ্ধির কথা তুলে ধরে ফখরুল বলেন, সরকার মদতপুষ্ট সিন্ডিকেটের কথা নতুন করে বলার কিছু নেই, সরিষায় ভূত থাকলে তাকে তাড়াবে কে? বিএনপির মহাসচিব বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সব পণ্যের উপর প্রভাব পড়েছে, এর মধ্যে হঠাৎ করে মরার উপর খরার ঘা হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘটনা। এর আগে একসঙ্গে দেশে এত বেশি দাম বাড়ানো হয়নি, এতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
জ্বালানি তেলের দাম একসঙ্গে এত বাড়ানোর সমালোচনা করে ফখরুল বলেন, সরকার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার যুক্তি দিলেও বাস্তবতা হলো বিশ্ববাজারে তেলের দাম কমছে। সেখানে সরকার দাম সহনীয়ভাবে বাড়াতে পারত, কিন্তু হঠাৎ রাতের আধারে এত টাকা বাড়ানোর কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। এই সিদ্ধান্ত অযৌক্তিক, অমানবিক। সরকার জ্বালানি তেলে লিটারে 34 টাকা কর আদায় করে, কিন্তু এই সংকটকালে এটা বন্ধ রাখলে কিছুটা সহনীয় হতো। তিনি বলেন, মানুষ এখন জীবন চালাতে ব্যয় কাটছাট করছে। গার্ডার দুর্ঘটনা, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা লঙ্ঘন, চীনা দূতাবাসকে জানাবে বাংলাদেশ। রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেট কারের উপর পড়ে 5 জন নিহত হন। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না গ্যাজুবা গ্রুপ কর্পোরেশনের দায় দেখছে দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি। এমনকি ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তার বিষয়টি বারবার লঙ্ঘন করেছে বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এসব বিষয় বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাসকে জানানো হবে বলে জানিয়েছে তদন্ত কমিটির প্রধান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার। নীলিমা আক্তার বলেন, আমাদের এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে তারা নিরাপত্তার বিষয়টি অনেকবারই লঙ্ঘন করেছে, এজন্য আমরা বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসে জানাতে চাই, এটা তদন্তে আমরা বলেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, আমি এক কথায় বলতে চাই, দায় এড়ানোর প্রশ্নই আসে না। বাংলাদেশের নাগরিকদের মূল্যবান জীবন চলে গেছে, এক্ষেত্রে আমরা কোনো রকম আপোষ করতে চাই না। তিনি বলেন, আমরা বলছি যে এটি একটি ধারাবাহিক বিষয়, কে দায়ী, কতটুকু দায়ী, সেটা কিন্তু ধাপে ধাপে আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। সবগুলোর একসঙ্গে একটা যোগসূত্র আছে, সে জিনিসগুলো আমাদের অনুসরণ করতে হবে। এটা আপনারা এভাবে ভাবার কারণ নাই যে আমরা একটা চাইনিজ কোম্পানিকে দায়ী করে আমাদের দায় ছেড়ে দিচ্ছি। আমাদের নাগরিকের জীবন মূল্যবান, এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা এভাবে ছেড়ে দেওয়া যেতে পারে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা এই জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দায়টা ফিক্সড করতে চাচ্ছি যে কে কতটুকু দায়ী বলে অতিরিক্ত সচিব। তিনি আরও বলেন, আমাদের কাজ প্রায় 80% হয়ে গেছে, এখন আমরা শাস্তি দিতে পারি, তাদের বাতিল করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি পুনরায় কন্ট্রাক্টর সিলেকশনে যাই তাহলে আমাদের জনগণকে আরও ভোগান্তির দিকে ঠেলে দেওয়া হবে, কিন্তু ভোগান্তি এক জিনিস আর মরদেহ দেখা আরেক জিনিস জানিয়ে নীলিমা আক্তার বলেন, সেজন্য এ বিষয়ে এখন আমরা আর আপোষ করছি না। ঢাকার বৈঠকেও সমঝোতা হয়নি, চা শ্রমিকদের ধর্মঘট চলবে। দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। তাদের মজুরি নির্ধারণে প্রায় 5 ঘন্টার মতো ত্রিপক্ষীয় বৈঠকের পরও কোনো সমঝোতা হয়নি, ফলে চলমান ধর্মঘটও প্রত্যাহার করেনি শ্রমিকরা। ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী সাংবাদিকদের জানান, আজও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই যে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করবেন কি না। শ্রমিক নেতারা একদিন সময় চেয়েছেন, তারা শ্রীমঙ্গল চলে যাবেন, সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ করে আপনাদেরকে কালকের মধ্যে জানাবেন। তিনি বলেন, আমরা যে আলোচনা করেছি তা অব্যাহত থাকবে, আলোচনা এখনও শেষ হয়নি, প্রয়োজনে আমরা পরশুদিন আরেকটা মিটিং করব, সেই সিদ্ধান্ত আপাতত হয়েছে। একই সঙ্গে 23 তারিখ যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা আছে তা বহাল আছে। খালেদ মামুন চৌধুরী বলেন, আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি, তবে সেটা শ্রমিক পক্ষ জানানোর পর আমরা আপনাদেরকে জানাতে পারবো, এছাড়া আমরা এই মুহূর্তে তা ঘোষণা করতে পারছি না। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা রামভোজন কৈরি সাংবাদিকদের বলেন, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমরা মনে করি যে ওনাদের প্রস্তাবটা নিতে পারছি না, কিন্তু ওনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা বলেছি যে ক্লিয়ার কিছু বলতে হলে যারা লড়াইয়ে আছে মাঠে আছে, যারা দৈনিক 2.5 কোটি টাকা মজুরি ত্যাগ করে মাঠে লড়াই করে যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে বুঝতে হবে, তারপরে আমরা আপনাদের বলতে পারবো। সেজন্য একদিনের সময়ের বিষয়টা এসেছে। তিনি বলেন, ওনাদের যে প্রস্তাব আছে সেটা 300 টাকার কম, আমরা বলছি এটা আমরা মানতে পারবো না, যার ফলে শ্রমিকদের এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আমাদের দাবি মজুরি 300 টাকা, আজকে মালিকপক্ষ 120 টাকা থেকে 140 টাকা মজুরি দিতে রাজি হয়েছে। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম বলেন, আমাদের একটা অফার আছে তাদের কাছে, আমরা এখন কিছু বলতে পারবো না, শ্রমিক নেতারা শ্রীমঙ্গল যাবেন, তারপর সিদ্ধান্ত জানাবেন, তারপরে বলবো। তিনি বলেন, আমরা ইন্ডাস্ট্রি চালাতে চাই, শ্রমিক উন্নতি চাই, আমরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে চাই, ওনাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের উঠা বসা, আমরা বিপদে আপদে একসঙ্গে চলি।
বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আজ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দেশের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে এবং মালিকদের স্বার্থে সামাল দিতে হবে। আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, আমরা অনুরোধ করেছি ধর্মঘট প্রত্যাহার করে কাজে যান, মজুরির বিষয়টা সমাধান করব আমরা, আমরা 50 বছর পেরেছি, তাহলে এখন কেন পারবো না। বৈঠকে আসা শ্রমিক নেতারা জানান, চা শ্রমিকদের সঙ্গে সর্বশেষ দ্বিবার্ষিক চুক্তির মেয়াদ শেষ হয়েছে 2020 সালের ডিসেম্বরে। এরপর চা শ্রমিক ইউনিয়নের নেতারা 2021 সালের 19শে জানুয়ারি বাংলাদেশ চা সংসদের কাছে 20 দফা দাবি নামায় 300 টাকা দৈনিক মজুরি দাবি করেন। এ নিয়ে দফায় দফায় এ পর্যন্ত 13টি বৈঠক হয়েছে, সমাধান দিতে পারেনি। এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চা শ্রমিকরা বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, তিনি আমাদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দেবেন, আপনি যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। জানা গেছে গত 9 আগস্ট থেকে 4 দিন 2 ঘন্টা করে কর্মবিরতির পর শনিবার পূর্ণ দিবস কর্মবিরতি বা ধর্মঘট পালন করেছেন মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট সহ দেশের 241টি চা বাগানের শ্রমিকরা। সাপ্তাহিক ছুটি ও সোমবার জাতীয় শোক দিবসের জন্য 2 দিন কর্মসূচি শিথিল করে চা শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার থেকে ফের ধর্মঘটে যান শ্রমিকরা। নিজেদের দাবি আদায়ে শ্রমিকরা শক্ত অবস্থানে থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে চা বাগানগুলোতে। বন্ধ হয়ে গেছে দেশের সব চা বাগান ও কারখানা কার্যক্রম। এ সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে শ্রম অধিদপ্তর। গতকাল মৌলভীবাজারের শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ সন্ধ্যায় রাজধানীতে বৈঠকে বসেন শ্রমিক মালিক সরকার তিন পক্ষ। প্রায় 5 ঘন্টা বৈঠক করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, ফলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক পক্ষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।